কাকাটির প্যাগোডা প্যান্ডেল, বিধাননগর, মেদিনীপুর বিধাননগরের প্যান্ডেল। এটা তো মন্দির যেটা রয়েছে প্যাগোডা, প্যাগোডা, আচ্ছা, প্যাগোডা মন্দিরের এতেই হয়েছে। তাদের অ্যাকচুয়ালি বিভিন্ন আঙ্গিকের প্রোগ্রাম হয়, মানে শহরের মধ্যে সবথেকে আকর্ষণীয় যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নিউ ব্র্যান্ড নিউ ব্লগে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে বিধাননগর, মেদিনীপুর বিধাননগরের চন্দ্র প্যান্ডেল সায়গিরি, মেদিনীপুর বিধাননগরের প্যান্ডেল পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে। তো নাম দেয়া হয়েছে পাটকাঠির সুদৃশ্য প্যাগোডা প্যান্ডেল। তো প্যাগোডা প্যান্ডেল প্রথম শুনছি, তো দেখতে খুবই সুন্দর। তো চলুন আপনাদেরকে ইয়ের কি বলে পোস্টারে কি যে লেখা আছে সেটাও একটু দেখাই, আর পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে বন্ধুরা? তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এটাই বিধাননগরের যে প্যান্ডেল, পাটকাঠি সুদৃশ্য প্যাগোডা প্যান্ডেল। তো এটা হচ্ছে পোস্টার দেওয়া হয়েছে, তো পুরো প্যান্ডেলটা চলুন ঘুরিয়ে দেখা যাক। তো এই হচ্ছে আমাদের পাটকাঠির প্যাগোডা প্যান্ডেল, বিধাননগর, মেদিনীপুর বিধাননগরের প্যান্ডেল। এটা পাটকাঠির প্যাগোডা প্যান্ডেল, পুরোটাই পাটকাঠি বা প্যাকাঠি দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, প্যাকাঠি দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা। তো খুব সুন্দর লাগছে দেখতে, এবার কতটা সুন্দর লাগছে আবারও বলছি, আপনারাই বলবেন, কেননা এই অধিকারটা আপনাদেরই, ঠিক আছে? তো দেখুন পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে বলুন। এটা বিধাননগর, মেদিনীপুর বিধাননগরের প্যান্ডেল, পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে, দেখাচ্ছি চলুন। এই পুরোটা যে দেখছেন পুরোটা পাট, পাটের যে কাঠিগুলো হয় সেই কাঠি দিয়ে তৈরি হচ্ছে। তো দেখতে পারেন এই হচ্ছে প্রত্যেকটা পাটকাঠি, পাটকাঠি, ঠিক আছে, মোটা থেকে সরু সব রকমই আছে, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনও করা হচ্ছে পাটকাঠি দিয়ে, ঠিক আছে। তো চলুন ভিতরটা যাওয়া যাক, কুড়ি দিন হচ্ছে কাজ, এত কম টাইমে হয়ে যাচ্ছে? লোকের সংখ্যাটা একটু বেশি আছে, লোক সংখ্যাটা বেশি আছে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি দাঁতন, দাঁতন থেকে আসছেন। আচ্ছা, কত টাকা বাজেট বলতে পারবেন? এই 5.5 লাখ কি 6 লাখ টাকার কাছাকাছি প্যান্ডেলটা। আচ্ছা আচ্ছা, এইটা কি মানে অন্য কোথাও হয়েছিল না এখানেই প্রথম হচ্ছে? না, এটা হয়েছিল বেলদাতে, একবার হয়েছিল বেলদাতে হয়েছিল। আচ্ছা, আবার এখানে হচ্ছে? আচ্ছা, আপনার নামটা দাদা? শুভেন্দু বিকাশ দাস। শুভেন্দু বিকাশ দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদার মুখে পুরোটাই আপনারা শুনলেন। তো আমাদের পাটকাঠি দিয়ে এই প্যাগোডা প্যান্ডেল, এই যে দাদারা কাজ করছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করছেন। তো পুজোকে তো এখনও বাকি আছে, আর 5 দিন মতন মনে হয় বাকি আছে, 5 দিনই তো বাকি আছে। বুধবার আপনাদেরকে ছেড়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুধবার ওপেনিং আছে, বুধবার ছেড়ে দিতে হবে, মানে খুব স্পিডেই কাজ করতে হবে, তাই তো? সো পাটকাঠি প্যান্ডেলের এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা দিয়েই ঢুকতে হবে। তো চলুন ভেতরটা যাওয়া যাক, ভেতরের ডিজাইনগুলো দেখানো হবে, ভেতরটা কতটা গড়িয়েছে। তো এইখানে একটা, এইখানে একটা বারান্দাও আছে দেখুন, রাজবাড়ির বারান্দা, প্যান্ডেলের রাজবাড়ির বারান্দা। আমাদের প্যান্ডেল হয়েছে বিশেষ করে যেটা জাপানের বুদ্ধ মন্দির যেটা রয়েছে প্যাগোডা, প্যাগোডা, আচ্ছা, প্যাগোডা মন্দিরের এতেই হয়েছে। এবং আমরা আশা করি এটা আমাদের এখানে জনমানসে এটার একটা ভালো প্রতিক্রিয়া পড়বে। আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা তো পড়তেই হবে, হ্যাঁ পড়তেই হবে। তো আপনাদের নামটা যদি একটু বলেন। আমার নাম চন্ডিকরণ হাজরা, একটু জোরে বলুন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, এইটা তাহলে এই প্যান্ডেলটা ওই বুদ্ধ মন্দিরকে অনুসরণ করে করা হয়েছে। আমার নামটা জিজ্ঞাসা করলেন। আচ্ছা বলুন না, বলুন না। তারকনাথ ভূঁইয়া, পূজোর দায়িত্ব। আচ্ছা, আপনি পূজোর দায়িত্ব, মানে
ব্রাহ্মণ মানে নাকি? না 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 ব্রাহ্মণ নয়, মূল পূজোটা। আচ্ছা 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 আচ্ছা। তো ঠাকুরকে আনা, ঠাকুরকে বিসর্জন অবধি ওনার কাজ। আচ্ছা আচ্ছা, ওনার কাজ। আর প্যান্ডেলের দায়িত্ব কে আছেন? আপনাদের তো কারোর দায়িত্ব? আচ্ছা 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 আচ্ছা। তো ভালো লাগলো দাদা আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা যদি কোনো মেসেজ দিতে চান দর্শক বন্ধুদের কিছু একটু? আমরা মেসেজ দেবো যে আমাদের যেহেতু দু বছর আগে এর আগে করোনা হয়ে গেছে, মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং শুধু মানুষের নয় আমাদের দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, আমার এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা অনেককে হারিয়েছি। এবারে আমরা সবাইকে একসাথে পাবো, সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করবো। এবং আরেকটা যেটা আমাদের ভাইটাল, যে আমাদের এই যে পরিবেশ ক্রমশ উষ্ণায়ন হচ্ছে, সেই নিয়ে আমাদের যেহেতু সরকার, ভারত সরকার, রাজ্য সরকার সবাই উদ্যোগ, লোকাল প্রশাসন, লোকাল সেল বডি উদ্যোগ, সেই জন্য আমরা একটা একটা বিশেষভাবে করেছি যে আমরা কোনো প্লাস্টিক থার্মোকল ব্যবহার করব না। এবং ভালো উদ্যোগ। আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে, আমরা দেখতে পাচ্ছি ইদানিং খুব ডেঙ্গু রোগে প্রাদুর্ভাব আমার পাশেই শহরে হয়েছে, কলকাতাতে তো হয়েছে, সেই জন্য আমাদের এখানে, আমাদের যে এতে এখানে পূজার এতে আমাদের একটা প্রচার থাকবে যে কীভাবে মানুষকে সচেতনতা করায়। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। সম্প্রীতি আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সম্প্রীতি, সব সম্প্রদায়কে নিয়ে আমাদের এই পুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবারে যে আমাদের দর্শনার্থীর যে পায়ের ধুলো পড়বে এটাই আমরা আশা রাখি। না অবশ্যই, সে তো পড়তেই হবে। আমার নাম সায়ন, সায়ন দে। তো আমি মেদিনীপুর বিধাননগরের যে মহিলা সমিতি আছে আমাদের এই পুজো কমিটির, সেই পুজো কমিটির মহিলা সমিতির কাছ থেকে কিছু শুনে নেব। তো আপনার নাম দিদি? দিদি ভাই রীনা মহাপাত্র। রীনা মহাপাত্র, একটু জোরে বলবেন। হ্যাঁ রীনা মহাপাত্র। আচ্ছা, আপনার নাম মৌসুমি ভট্টাচার্য। তো আপনারা কি সবাই এই মেম্বার? আপনি আপনিও মেম্বার? এই যে এই যে, অবশ্যই অবশ্যই। তো এনারা হচ্ছেন এই পুজো কমিটির মেম্বার। তো এরা কালচারাল প্রোগ্রাম এবং যত প্রোগ্রাম হচ্ছে এখানে সব দায়িত্বে আছেন এনারা। তো আমাদের এই বিধাননগরে যে কালচারাল প্রোগ্রামটা হবে সেটা 8 দিন ধরে হবে। তো 8 দিন ধরে কি কি হবে একটু বলুন। আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন আঙ্গিকের প্রোগ্রাম হয়, মানে শহরের মধ্যে সব থেকে আকর্ষণীয় যে সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে সেটা কিন্তু আমাদের বিধাননগরেই রাখা হয়েছে। এবং চতুর্দিকে আমাদের ওপেনিং আছে, আমাদের মহারাজ আসছেন ওপেনিং। আর আজকে তো সারাদিন চলছে আমাদের প্রতিযোগিতা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর একদম আমাদের একাদশী পর্যন্ত পুরো প্রোগ্রাম বিভিন্ন আঙ্গিকে আছে। বাউল, ম্যাজিক থেকে শুরু করে অর্কেস্ট্রা থেকে শুরু করে বিশেষ বিশেষ আকর্ষণ আমাদের এলাকার নাটক, মহিলাদের নাটক, বাচ্চাদের নাটক, মহিলাদের গান আছে, জাগরা আছে, যেটা আমরা এত সঙ্গীত আছে, আর মহিলাদের নাটক আছে, আর বাইরের ব্যান্ড আছে, প্রান্তর ব্যান্ড আছে, নামটা বলুন। আর আমরা কালচারালের পক্ষ থেকে দীর্ঘদিনের সাথে যুক্ত। আচ্ছা, ওই মহালয়ার পূর্ণ লগ্নে আমাদের আজ বিধাননগরের 44তম বর্ষের যে দুর্গা উৎসব, দুর্গোৎসব, সেই উৎসব অনুষ্ঠান আমরা আজকে আনন্দের সঙ্গে শুরু করতে পেরেছি। আমি আছি, আমার নাম সোমা বেরা, মোনালিসা দি আছে কালচারালের কনভেনার, আছেন আমাদের বিচারক দেখুন, খুব সুন্দর ভাবে এঁকেছে বাচ্চারা, দারুণ দারুণ ছবি এঁকেছে বাচ্চারা, একদম ট্যালেন্টেড। সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই শারদ শুভেচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন, এবং বিধাননগর পুজো প্যান্ডেলে আসবেন, আনন্দ উপভোগ করবেন সবাই। এটাই হচ্ছে এন্ট্রি প্যান্ডেলের, এটাই হচ্ছে এন্ট্রি। তো আপনারা দেখুন এন্ট্রিটা, অলমোস্ট কাজ চলছে, আমাদের দাদারা কাজ করছে, অলমোস্ট চলছে কাজ। ওখানেই ঠাকুর থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তো আপনারা দেখলেনই, সবাই কমিটির লোকেরা বললো কত কি হলো। তো এই পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো বলুন প্লিজ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, আর আপনারা এই ভাইটাকে একটু লাইক দিয়ে দিন আর সাপোর্ট করে দিন, ঠিক আছে? আর ফলো অবশ্যই করবেন, ঠিক আছে? তো এখনের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আবার দেখি নেক্সট কী প্যান্ডেল পাওয়া যায়, ঠিক আছে?